শুভ বিকাল, অশেষ ধন্যবাদ জানাচ্ছি আমার দেখা আলোকিত মানুষের এখানে উপস্থিত আছেন জনাব মোহাম্মদ আলী ভাই, আমাদের এখানে হেড ক্লার্ক হিসেবে আসছেন। আমি আমার স্যাটেলাইটের মাধ্যমে ব্রাইট নিউজ 19 এর অনলাইন চ্যানেল থেকে আপনাকে শুভ বিকাল বেলা, আপনাকে অশেষ ধন্যবাদ টেবিল টক শোতে অ্যাটেন্ড করার জন্য। এবং খাড়া উত্তরায় পার করে হাঁটিয়েটি বাপা করে আজকে আপনি এখানে আমাদের মিলো ব্রাঞ্চে বন বিভাগে হেড ক্লার্ক হিসেবে জয়েন করেছেন, আপনাকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি আমার চ্যানেলের মাধ্যমে ব্রাইট নিউজ 19 অনলাইন চ্যানেল থেকে। শুধু তাই নয়, বাংলাদেশের মধ্যে যতগুলো ইলেকট্রনিক্স মিডিয়া, প্রিন্ট মিডিয়া এবং সোশ্যাল মিডিয়া আছে এবং বিশেষ করে অনলাইন চ্যানেল আছে, প্রত্যেকের মিডিয়ার মাধ্যমে আমি সাংবাদিক প্রভাত আপনাকে স্বাগত জানাচ্ছি। এবং মাহে রমজান এবং পবিত্র ঈদ উল ফিতরকে সামনে রেখে টেবিল টক শোতে অ্যাটেন্ড করার জন্য ধন্যবাদ জ্ঞাপন করছি। প্রথমে মোহাম্মদ আলী ভাই, আমি আপনার কাছ থেকে জানতে চাচ্ছি, অ্যাজ দ্যাট অ্যাজ ওয়েল ইউ আর দ্য অনারেবল পার্সন হেড ক্লার্ক হিসেবে এখানে জয়েন করেছেন, আপনার অনুভূতিটা কেমন লাগছে সে কথা আপনি একটু বলতে পারবেন সম্মানিত মোহাম্মদ আলী ভাই? ধন্যবাদ। আমি 1983 সনের পরে দুর্ঘটনা চাকরিতে যোগদান করি। আমার চাকরিকাল অধিকাংশ সময় ঢাকাতে অতিবাহিত হয়েছে, কিন্তু আমি কুমিল্লার ছেলে, আমার জন্ম কুমিল্লাতে, সুতরাং কুমিল্লার প্রতি আমার একটা আন্তরিকতা আছে, নারীর টান আছে। সেই সুবাদে আমার সবসময় একটা আশা ছিল আমি এই কুমিল্লা ডিভিশনে চাকরি করবো লাস্ট মুহূর্তে এসে। তো আজ চাকরি লাস্ট মুহূর্তে এসে, আমার আর চাকরি আছে মাত্র 4 বছর, এই সময়টাতে আমি কুমিল্লা আসতে পারছি, সেই জন্য আমি করুণাময়ের নিকট মানে ধন্যবাদ জানাই। আর বর্তমানে যে ডিজিটাল যুগ আসছে, মাননীয় প্রধানমন্ত্রীর যে পদক্ষেপগুলো নিয়েছেন, সে আমি একদম সরকারি চাকরি দিয়ে সবসময় আমি তার পদক্ষেপে বলি না, যেহেতু সরকারি চাকরি দিবি, কিন্তু আমি তার পদক্ষেপে সবসময় সম্মান জানাই আসছি। জনাব মোহাম্মদ আলী ভাই, আমি টেবিল টক শো থেকে আপনাকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি আপনার দীর্ঘদিনের অভিজ্ঞতা থেকে আপনি যে হেড ক্লার্ক হিসেবে জয়েন করেছেন। সবচেয়ে বড় কথা হচ্ছে যে আপনি আমাদের কুমিল্লার ছেলে, কুমিল্লাতে লাস্ট স্টেজটা ব্যবহার করবেন সেটি আপনার এয়ারফোর্স ছিল, তারা ধারাবাহিকতা অবদান রাখার জন্য যে ফিলিংস এর কথাটা তুলে ধরেছেন আপনাকে অসংখ্য ধন্যবাদ। এবং পরবর্তীতে আমি আপনার কাছ থেকে জানতে চাচ্ছি যে বন বিভাগে আপনি দীর্ঘ সময় কাজ করে ফেলেছেন, হ্যাঁ, উত্তর মেরু থেকে দক্ষিণ মেরু পর্যন্ত সব মেরু আছে আপনার জানা, আমরা শুনেছি সেখানে রয়েছে জিন পরিধেয় দেহ, এখন আর সেই জিন পরিধেয় ধারণার দেশ নয় আমাদের, মমতা মহিমা চরণীতে শিখেছিলেন দেশ। তো সেক্ষেত্রে আপনার দীর্ঘদিনের এক্সপিরিয়েন্স, চাকরির যে অভিজ্ঞতাটা আছে সে কথাটা আমি আপনার কাছে জানতে চাচ্ছি। চাকরি জীবনে যেহেতু আমি সরকারি চাকরি করি, সরকারি চাকরি করতে সবসময় আমার একটা কৃতজ্ঞতা রয়েছে, যার ধরুন আমার সংসার চলে সোজা কথা দাঁড়িয়ে করা। তবে যে যেহেতু আমার চাকরি 34 বছর চলছে, বিভিন্ন সরকারের সরকার আসছে ইয়ে করছে, কিন্তু বর্তমান যে সরকার আছে উনি তো দীর্ঘদিন সময় এখন আছেন, তো এই সময় আমরা যে সুযোগ সুবিধা পাইছি, অন্যান্য সময় আমরা এই সুযোগ সুবিধা পাইনি। ধন্যবাদ জনাব মোহাম্মদ সাহেব, আপনি আমার স্যাটেলাইটের মাধ্যমে ব্রাইট নিউজ 19 অনলাইন চ্যানেলকে যে কথাটা তুলে ধরেছেন, আপনি ধন্যবাদ জ্ঞাপন করেছেন আমাদের মমতাময়ী মা চরণীতে শেখ হাসিনা এবং আমাদের বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ নাদিম সজীব ওয়াজের জয়, যিনি কিনা আমাদের আর্টিস্টের উপদেষ্টা, এবং তারই ধারাবাহিকতা রক্ষা করার জন্য ফ্রম দ্য বিগিনিং আপনি যে টেবিল টপের কনসেপ্টটা তুলে ধরেছেন সেটা আমার কাছে খুব ভালো লাগলো। একজন আলোকিত আমাদের কুমিল্লা, আসলে যে আমরা কুমিল্লা যে আমাদের সংসদ সদস্য, আমাদের আকমো বাহাদুর পাশায় কুমিল্লা সংসদ সদস্য 6 আসন থেকে একটি কথা বলেন যে কুমিল্লা এগুলো বাংলাদেশে, এগুলো আসলে আমাদের 64টি জেলার মধ্যে আমাদের কুমিল্লাটা হচ্ছে একটা অ্যাডভান্টেজ, একটা বিশাল একটা অ্যাচিভমেন্ট আমাদের এখানে কুমিল্লা থেকে, কিন্তু অল ওভার বাংলাদেশের মধ্যে এবং বিশ্বের মধ্যে তাক লাগিয়ে দিয়েছে, ঠিক আছে। তো এই যে একটা কথা আপনি তুলে ধরলেন, আমার এই মুহূর্তে মনে পড়ে গেল যে পাশ্চাত্য দার্শনিক আশকিল বলে আছে এই পৃথিবীতে মানুষের 3টি কত বড় আছে, ডিউটি টুয়ার্ডস গড, তুমি তোমার আল্লাহর হুকুম মেনে চলো, ডিউটি টুয়ার্ডস প্যারেন্টস, অ্যান্ড ডিউটি টুয়ার্ডস ম্যানকাইন্ড। আপনি প্রথমে মহান মানবের কথা সৃষ্টিকর্তা সুপ্রিয় কাপড় করেছেন, এখন যে কাজটা করে যাচ্ছেন ডিউটি টুয়ার্ডস ম্যানকাইন্ড, মানুষের সাথে যুক্ত আছেন এবং সরকারের কর্মচারী হিসেবে, এবং বিশাল একটা প্ল্যাটফর্মের মধ্যে আপনি আটটি পাওয়া করে দীর্ঘ 34 বছর পরে আপনি আমাদের এখানে মধ্যে আসেন এবং কি একটা অ্যাচিভমেন্ট নিয়ে আমাদের হেড ক্লার্ক হিসেবে যে ফিলিংসের কথাটা তুলে ধরবেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি টেবিল টক শোর পয়েন্টটা তুলে ধরার জন্য। আমি একটু সামনের দিকে যাচ্ছি টেবিল টক শো থেকে, এত না মহোদয় ভাই আপনাকে আমি জানতে আছি আমাদের মমতাময়ী মা চরণীতে শেখ হাসিনা এবং তার সুযোগ্য সন্তান সজীব ওয়াজের জয়, যিনি কিনা আইটি সেশন উপদেষ্টা, তিনি বলেছেন বাংলাদেশকে ডিজিটাল আওতাধীন করার জন্য 2021 থেকে 41 সালের মধ্যে আমাদের দেশটি ডিজিটাল বাংলাদেশে পরিপূর্ণ করবো। তার মধ্যে আপনারা গণমাধ্যমকে যে উৎস উদ্দীপনা দিয়েছেন আমরা দেখে নিচ্ছি 21 বলেছেন, কিন্তু 2018 সালে আমরা নিম্নয় থেকে স্বল্প আয় দেশে রূপান্তরিত হয়েছে,
70% ডিজিটাল করতে সফল আছে। আমার দেখে আলোকিত কিন্তু মানুষ হিসেবে দীর্ঘ 34 বছর আপনি যে একটা উন্নয়ন দেখতে পেয়েছেন, হ্যাঁ আগে 20 বছরের উন্নয়ন যেটা করা সম্ভব ছিল না, আমাদের মমতাময় মহাজনীতি গেছে 10 বছরে তা দেখে দিয়েছে। আজকে ডিজিটালে যে সুবিধাগুলি দেখতে পাচ্ছেন আর যে 30% ডিজিটাল আছে সে সম্পর্কে একটু গুরুত্বপূর্ণ তুলে ধরবেন অ্যাজ লাইক একজন অনারেবল পার্সন হিসেবে, ফ্যাক্টর হিসেবে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী উদ্যোগে বর্তমানে যেভাবে আমরা এই ডিজিটাল বাংলাদেশে এগিয়ে চলছে তাতে আমাদের যে টার্গেট মাননীয় প্রধানমন্ত্রীর যে টার্গেট যে হয়তো 2040-এর মধ্যে আমরা 41-এর মধ্যে আমরা মানে সর্বদিকে সফলতা আনব, আমার মনে হয় তারও পূর্বেই মানে তার আগে আমরা সেই সফলতা পেয়ে যাবো এবং দেখাইছি, তাতেই তো আমরা অনেকটা সন্তুষ্ট হয়ে গেছি মানে এই দেশের মানুষ বিশেষ করে আবহাওয়ার জনগণ মানে তার এই উদ্যোগে মানে সাধুবাদ জানাইতেছে বা এটা জনগণ গ্রহণ করছে সেটা এক কথায়। এবং তারই সজীবের জয় উনি যে ডিজিটাল বাংলাদেশের ব্যাপারে বা উনি যে উদ্যোগ নিয়েছেন বর্তমানে আমরা যে একটা আইবাসের একটা সুযোগ সুবিধা যেটা তার উদ্যোগ হয়েছে যে সুযোগ সুবিধা হয়েছে আমরা অনেকটা মানে সেফে চলে আসছি সুযোগ যেমন সব দিক দিয়ে মানে আমরা তো খুবই ডিজিটাল বাংলাদেশ ডিজিটাল হিসেবে মানে চলে আসছে। আমাদের মধ্যে বাকি আমাদের যে 30% আছে সেটা আমরা কনসেপ্টে পূরণ করতে পারবো। এবং আরেকটা জিনিস আপনাকে আমি বলি, যেহেতু আপনি বরিশাল চাকরি করে আসছেন, জব করে আসছেন, আজকে আমরা একসময় আমরা আপনি জানেন যে আমরা বরিশালে যেতে হয় আমাদের লঞ্চে করে যেতে হয় আমাদের যাচ করে যেতে স্টার করে যেতে হয়, যাই হোক জানিও আমি কথা প্রসঙ্গে আজকে যে পদ্মা সেতুটা হয়েছে এখানে কিন্তু একটি ইতিবাচক কথা বলতে হবে, ঠিক আছে? আপনি জানেন যে যখন আমাদের পদ্মা সেতু কাজ হাতে নিয়েছিল তখন বিশ্বব্যাংক থেকে একটি নিন্দাজনক কথা বলেছিল উনি, তখন একটি কথা বলেছেন আমার সাথে 16 কোটি বাবুন আছে বাংলাদেশের অর্থায়ন থেকে আমি পদ্মা সেতু করবো, অর্থাৎ চ্যালেঞ্জের মোকাবেলা ছিল। আজকে যে আমরা একটা বিগ অ্যাচিভমেন্ট অর্থাৎ পদ্মা সেতু কাজ হাতে নিয়েছে 76% আমরা কাজ সামনে নিয়ে আসছি, আমরা দেখতে পেয়েছি যে আমেরিকার সাধারণ সম্পাদক আমাদের সেতু ও যোগাযোগ মন্ত্রী অতুল কাদের স্যার অলরেডি বলে দিয়েছেন যে আগামী ডিসেম্বরের মধ্যে আমরা পদ্মা সেতু চলমান অবস্থা দেখতে পারবো। তো অতএব দীর্ঘ একটা এক্সপিরিয়েন্স এর মধ্যে আজকে যে আমরা পদ্মা সেতু কাজ হাতে নিয়েছি আপনার কাছে কেমন লাগছে? আমার কাছে এটা মানে কি বলবো, এটা এমন একটা স্বপ্নের মতো মনে হচ্ছে যে জায়গার মধ্যে আমি বরিশাল যাওয়া আসা আমার বাড়ি কুমিল্লা আমার বরিশাল যাওয়া আসা দেখা গেছে যে সরকারি চাকরি হিসাবে আমাকে 3 দিনের ছুটি দেওয়া হয়, আমি যদি বরিশাল থেকে ঢাকা আসতে হয় ঢাকা এসে কুমিল্লা যাইতে তাহলে আমার 3 দিন যেতে পারে যেতে হয়, সুতরাং বিগত দিনগুলো দেখা যাচ্ছে আমার আত্মীয় স্বজন সাথে যোগাযোগ রক্ষা করতে পারবে। আজ পদ্মা সেতু যে পদ্মা সেতু হয়েছে এখন মনে হচ্ছে যদি আমি বরিশাল থাকতে আমার কোনো সমস্যা ছিল, এখন বরিশাল থাকলে এটা আমার বাড়িতে আসার কোনো সমস্যা ছিল না, কোনো ছিল না, যেটা আমি আজকে রাত রওনা হই কালকে সকালে এসে বসতাম, এখন তো সেটা না, এখন দিনে যা যাওয়া যায় দিনের মধ্যে আসা যায়, সুতরাং আর সবলতাকে মানে বাসায় ধন্যবাদ জনাব মোহাম্মদ ভাই যে কথাটা তুলে ধরেছেন আমার ব্রাইট নিউজ নাইনটিন অনলাইন চ্যানেলকে। আপনি সাধুবাদ জানিয়েছেন আমাদের মমতাময় মহাজননেত্রী শেখ হাসিনা এবং আমাদের সেতু মন্ত্রী যোগাযোগ মন্ত্রী ওবায়দুল কাদের স্যারকে, এটা আমাদের একটা ড্রিম স্বপ্ন, আজকে ড্রিম আমাদের এই স্বপ্ন বাস্তবায়িত হতে যাচ্ছে। অতএব যে সময় আজকে দীর্ঘ 34 বছরের যে অভিজ্ঞতা থেকে বললেন যে বরিশালে যেতে যে আপনাকে ছুটিটা দেওয়া হতো 3 দিন লেগে যেত বরাবর করতে, এখন আমরা দিনে যে দিনে চলে আসতে পারবো আগামী ডিসেম্বরে ইনশাল্লাহ আমরা পদ্মা সেতু চলমান অবস্থা দেখতে পারবো, যেটা আমাদের প্রধানমন্ত্রী এবং আমাদের মমতাময়ী মহাজননেত্রী শেখ হাসিনা এবং আমাদের আমলিকের সাধারণ সম্পাদক সেতু এবং যোগাযোগ স্যার যে কথাটা তুলে ধরেছেন যে আগামী ডিসেম্বর মধ্যে আমরা পদ্মা সেতু চলমান অবস্থা দেখতে পাবো। অতএব আমি টেবিল টক শেষ প্রান্তে চলে আসছি, আমাদের কুমিল্লার কৃতি সন্তান এবং 34 বছরের একজন দীর্ঘ অভিজ্ঞ একজন হ্যাকার হিসাবে আপনাকে পেয়েছি হাতিটা কভার করে। অতএব আমি বলবো আমি কিংবদন্তির কথা বলছি, আমি আমার টুকরো পুরুষের কথা বলছি, তার করতলে পলিমাটির সৌরভ ছিল, তার পিঠে রক্ত যাওয়ার মতো কত ছিল, আমি একজন জ্ঞানী গুণী একজন ক্লার্কের কথা তুলে ধরেছি আমাদের বন বিভাগ কুমিল্লা ক্লাস থেকে। সবচেয়ে বড় কথা হচ্ছে যে আমি বলেছি প্রথমে পাশান্ত দার্শনিক রাষ্ট্রের 3টি কথা বলেছেন, ডিউটি টুয়ার্ডস গড, ডিউটি টুয়ার্ডস প্যারেন্টস অ্যান্ড ডিউটি টুয়ার্ডস ম্যানকাইন্ড। অবশ্যই আপনাকে আমি ধন্যবাদ জ্ঞাপন করবো আমাদের কুমিল্লার কৃতি সন্তান হিসাবে,
যে গর্ভকালীন মা গর্ভধারিণী মার গর্ভে থেকে আপনি আসছেন একজন আলোকিত ব্যক্তি হিসাবে, আমার এই সোনার বাংলাদেশ লাল সবুজের পতাকা নিয়ে বাংলাদেশ আমাদের স্বাধীন হয়েছে, আপনি গর্ভধারিণী মাকে আমরা ধন্যবাদ জ্ঞাপন করছি। একজন আলোকিত এবং অনারেবল পার্সন হিসেবে আমরা পেয়েছি আমার স্যাটেলাইটের মাধ্যমে আপনাকে, এবং আমার চ্যানেলের সামনে যারা আছেন এবং চ্যানেলের বাইরে যারা আছেন সবাইকে আমি সাধুবাদ জানিয়ে পবিত্র ঈদুল ফিতরের অগ্রিম শুভেচ্ছা নিয়ে আপনাকে টেবিলটার সাথে অ্যাটেন্ড করার জন্য ধন্যবাদ জ্ঞাপন করছি। ভালো থাকেন, সুস্থ থাকেন, ধন্যবাদ আপনাকে। ভিউয়ার্স, আজ রাত 10:15 সবাই আমাদের অনলাইন চ্যানেল থেকে আপনারা সাবস্ক্রাইব করে নেন www.brightnews99.com, এবং প্রয়োজনে আমাদের ইউটিউব চ্যানেল আছে, ইউটিউব চ্যানেল থেকে আপনারা সাবস্ক্রাইব করে নেন ব্রাইট নিউজ 99 থেকে, শেয়ার করেন, কমেন্টস করেন, আলোকিত মানুষের প্রতিধ্বনিগুলি বাস্তবে রূপ দেন, যে কথাটা আমাদের হেড ক্লার্ক হিসেবে মহাদলীয় তুলে ধরেছেন সেটা বাস্তবে শোনেন এবং বাস্তবে রূপ দেন, তাহলে আমাদের লাল সবুজের পতাকা নিয়ে আমাদের সোনার বাংলাদেশ গড়ে নিয়ে আসতে পারবো। ধন্যবাদ সবাই।